প্রিয় দর্শক, ওয়েলকাম টু আওয়ার বিডিআর টিভি। আজকে আমি আপনাদের দেখাবো হাঁসের মাংস রান্না করার পদ্ধতি। শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, এই সময় হাঁসগুলো খুব সুস্বাদু হয়ে ওঠে। আর এই সময় বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়, তার মধ্যে চিতই পিঠা। চিতই পিঠা দিয়ে হাঁসের মাংসের সুনাম কিন্তু সেই অনেক আগে থেকেই। আমি যেটা করেছি, হাঁসের মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা আগে একটু হলুদ, লবণ আর মরিচা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছি, একটু মেরিনেট করে নিয়েছি, যেন হচ্ছে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এছাড়াও আমি এটা নিয়েছি রসুন বাটা, এখানে আছে আদা বাটা, এখানে পেঁয়াজ বাটা, শুকনা মরিচ, দারচিনি, তেজপাতা, জয়ফল গুঁড়ো, জয়ত্রী, 2-3টি এলাচ, গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ আর আস্ত জিরা। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ। আমি হচ্ছে হাঁসের মাংস রান্নায় ব্যবহার করব সরিষার তেল। সরিষার তেলে হাঁসের মাংসটি আর একটু সুস্বাদু হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমাদের পাত্রটি গরম হয়ে গেছে। এখন আমি মধ্যে সরিষার তেল দিয়ে দিব। মাংস রান্নাতে একটু তেল একটু বেশি লাগে, যতটা তেল দিবেন আসলে মাংস রান্না ততই মজা হয়, কিন্তু যতটা না হলেই না ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারের খাদ্য গুণটা ভালো থাকবে। আমি এখন যেটা করবো, তেলটা একটু গরম হয়ে উঠলে আমি যে আস্তা পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছি সেগুলো আর যে মরিচ সেটা দিয়ে দিবো। শুকনো মরিচের ঝাল ঝাল আপনারা পরিমাণ মতো খাবেন না, হাঁসের মাংসটা যেহেতু পিঠে দিয়ে খাবো এই জন্য একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে, তাই আমি কাঁচা মরিচের পরিমাণ একটু বেশি নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো আর মরিচগুলো দিয়ে দিবো। এটা একটু ব্রাউন ব্রাউন রং আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দর্শক মনে রাখবেন একটা জিনিস, যে আপনারা খেয়াল রাখবেন যে আমরা যে কষানোর সময় যে মাংসগুলো দিই, যে হচ্ছে মশলাগুলো দিই, সেগুলো একবারে না দিয়ে একটা একটা করে মশলা দিয়ে একটু একটু করে জল দিয়ে কষাবো। তাহলে যেটা হবে যে দর্শক, আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করছি, আমি আগে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর এটা হচ্ছে ধনিয়া জুটা, এইগুলো হচ্ছে মিশিয়ে রেখেছিলাম। এখন আমি এখান থেকে 1 চামচ, 2 চামচ, 3 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং ঝালটা পরিমাণ মতো আপনাদের যেরকম পছন্দ। আমি আগে বলেছি আমি যেহেতু পিঠা খাতে খাবো, এই জন্য হচ্ছে আমি একটু বেশি ঝাল দিচ্ছি, 2 চামচ, 3 চামচ। এখন এটাকে আমি আগে ভালোভাবে একটু কষিয়ে নেব। দর্শক, আমি যে পেঁয়াজ বাটাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিব। আমি আপনাদেরকে পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে বলবো আলাদা করে, কারণ হচ্ছে তাহলে ঝোলটা একটু ঘন হবে। একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ আগে বলেছি যে আপনি যতক্ষণ আসলে কষাবেন মাংসটার স্বাদ ততই মজা পাবে। সবগুলো মশলা একবারে না কষিয়ে মশলা একটু একটু করে কষাতে। আর হাঁস কিন্তু পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য একটি বিষয়, হাঁসের যে পালকগুলো লেগে থাকে, তাই চেষ্টা করবেন যে হাঁসটা সিদ্ধ করে তারপর সেটাকে পরিষ্কার করতে। আর বাকি যে লোমগুলো লেগে থাকবে সেগুলো আপনি চুলাটা অল্প আঁচে দিয়ে সেগুলো পুড়িয়ে নেবেন, তাহলে আপনার যে বাকি লোমগুলো সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে।
এখানে হচ্ছে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। এখন আবার একটু কষিয়ে নিব। সবগুলো মশলা আস্তে আস্তে কষাবেন, একসাথে সব মশলা কষাবেন না, সবগুলো মশলা একটার পর একটা একটার পর একটা দিয়ে দিয়ে কষাবেন। মুরগির মাংসের বা খাসির মাংসের রান্না করার প্রসেসটাও একই রকম। খাসির মাংসে আলাদাভাবে যে জিনিসটা আপনার আলাদা সুগন্ধ নিয়ে আসবে সেটা হচ্ছে আপনার জলফলের জলছিটা। জলফলের জলছিটা দিয়ে আপনার দিতে হবে। আমি এখানে এটাকে একটু সাইড করে রাখবো, সাইড করে আর একটু তেল দিয়ে এদিকে আমার যে আমি যে অন্যান্যগুলো নিয়েছি ওই যে জিরার গুঁড়া, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী, শুকনো মরিচ, তেজপাতা আর দারচিনি এগুলো দিয়ে দিব। আর আমরা জয়ফুলের গুঁড়োটা একদম শেষে নামানোর আগে আর দিব। যেহেতু একটু পানিটা কমে এসছে আমি এখন একটু পানি দিব, পানি দিয়ে আবার কষিয়ে নিব, অল্প অল্প করে পানি দিব। আসলে কষানোটা যত মজা হবে, আপনি যত মজা করে যতটুকু সময় নিয়ে কষাবেন আপনার মাংসটা খেতে ততটাই স্বাদ হবে। প্রিয় দর্শক, এখন আমরা একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিব, এটা আপনার আন্দাজ। আসলে এটা যে যার আন্দাজ মতো দিয়ে দেবেন, প্রথমে খুব বেশি দেবেন না, কারণ দরকার হলে লবণ পরে আপনি চেক করার পরে আপনি দরকার হলে আপনি লবণ দিতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে সেটা কমানোটা একটা ঝামেলা, তাই অল্প অল্প করেই লবণ দিতে চেষ্টা করবেন। দর্শক, এখন আমি এটার মধ্যে আমি যে জিরা ধনিয়ার গুঁড়াটা রেখেছিলাম আমি এখন সেটা দিয়ে দিব, 1 চামচ 2 চামচ। এখানে আমি সমান সমান জিরা আর সমান ধনিয়া নিয়েছি। আপনারা যদি বাসায় মশলা বেটে নিতে পারেন তাহলে তো আরো ভালো, তাহলে আপনার খাবার আরো সুস্বাদু হবে, কিন্তু সময় সাপেক্ষ। বা আপনারা যারা চাকরিজীবী তারা একসাথে অনেকগুলো মশলা করে আপনার ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, সেটা আপনাদের সময় অনেক বাঁচাবে। আমি আর একটু পানি দিয়ে দিব। এখন জল ফুলের গুঁড়া অর্ধেক পরিমাণ দিব। মশলা কষানোটা হয়ে এসেছে, এখন আমি যেটা করবো, আমি যে মেয়োনেট করে রেখেছিলাম যে হাঁসের মাংসটা সেটা দিই। হাঁসের মাংসটা খুব ভালোভাবে প্রপারলি কষাতে হবে, এবং আপনি যতক্ষণ পর্যন্ত মাংসের ভেতরে মশলাগুলো না ঢুকে যাবে আপনি কষিয়ে নেবেন। খুব ভালোভাবে কষাতে হবে এবং একটু সময় নিয়ে কষাতে হবে, জাল খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু মাংসটা প্রপারলি হওয়ার আগে পুড়ে যাবে। আপনি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। সবগুলো মাংসে যেন মশলাগুলো লাগে এটা অবশ্যই হয়। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। Thank you.
আমি এখন যেটা করব এটাকে একটু ভিজিয়ে দিব, আবার 5 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দিব। এরকম করে পুরোটা মাংস কষানোর পরে তারপর আমি প্রয়োজন মতো পানি দিব। এখন আমি এটাকে একটু ঢেকে দিব এবং অপেক্ষা করব। আমি এখন এটাকে একটু আবার নাড়াচাড়া করে উল্টো পাল্টে দেব। হাঁসের মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর দেখুন কালারটা একটু কালচে হয়ে এসেছে। বাকি ড্রাই ফ্রুট গুলো তো রেখেছি, আবার মনে করে দিচ্ছি ড্রাই ফ্রুট গুলোটা হাঁসের মাংসে কিন্তু একটা আলাদা ফ্লেভার যোগ করে। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করতে। আমি আবার দর্শক 5 মিনিট হয়ে গেছে, দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, অনেকটা কালচে কালচে হয়ে গেছে। হাঁসের মাংসটা কিন্তু একটু সময় লাগে হতে, হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। এখন আমি এটার মধ্যে পানি বের করে দিই। পানিটা শুকিয়ে আবার আগে যেরকম কষানোর সময় যেটুকু পানি ছিল সেটুকু না হওয়া পর্যন্ত ওয়েট করবো। আপনারা আপনাদের যদি ঝোল বেশি রাখার প্রয়োজন হয়, যদি ভাতের সাথে খান ঝোলটা বেশি রাখবেন, যদি মনে হয় যে না আপনি একটু কম ঝোল রাখবেন একটু শুকনো শুকনো করবেন, তাহলে সেটা আপনার ইচ্ছা, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ঝোল রাখবেন। এখন ঢেকে দিচ্ছি, অপেক্ষা করবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক দেখুন আমার মাংসটা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে এবং ঝোলটা কোথাও গুঁড়া গুঁড়া নেই, এটা খুব ভালোভাবে মিশেছে। সো আমার মাংস রান্নাটা শেষ। প্রিয় দর্শক আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আর হচ্ছে কেমন হয়েছে রান্না করার পর, আপনারা বাসায় ট্রাই করার পর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এরকম আরও সহজ সহজভাবে বিভিন্ন রান্নার রেসিপি দেখতে চোখ রাখবেন আমাদের ভিডিও টিভিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটিকেও চাপ দিয়ে রাখুন। আর এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।